গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমাদের স্কুল থেকে রেজাল্ট দেবে, তো ওই জন্য স্কুল ড্রেস পড়াচ্ছি। দেখতেই পাচ্ছ একদম চান টান করে রেডি হয়ে এসেছি। এবার যাবো, 12টা বেজে গেছে, একটা থেকে রেজাল্ট দেবে। তো আমি সালমান, সালমান দাদা চুলফুল ঠিক করছে, দেবে যাবে। মানে স্কুল যখন যেতাম স্যার দুজন একসাথে যেতাম। চলো যাওয়া যাক, দেখি ওখানে গিয়ে কী হয়, মজা করব, দেখাবো। এনজয়মেন্ট, এনজয় কি এটা এটা সোয়াগ সোয়াগ। চলো তাহলে বন্ধুরা, যাওয়া যাক। সালমানটাকে বলছি চালাতে, সালমান চালাচ্ছে না। চলো চালা সালমান দাস, বেরিয়ে পড়েছি। দাদা তোমার যদি একটু কষ্ট হয় কিছু মনে করো না দাদা, কষ্ট হবে না সেরকম যতদূর মনে হচ্ছে। তো গাইজ, অনেকক্ষণ বেড়েছি, এবার আমাদের বাজারের দিকে চলে এসেছি। আমাদের কামারপাড়া স্কুল এখান থেকে মোটামুটি 2.5 কিলোমিটার হবে নাকি সালমান, আর 3 কিলোমিটার হবে নাকি, সামথিং কিছু হবে। যাই হোক, সালমান চালাচ্ছে, অনেক কষ্ট করে চালাচ্ছে। গরম আজকে হয়নি, কারণ রোদ তো দিইনি, মেঘলা আবহাওয়া আছে, হাওয়াও সুন্দর দিচ্ছে, ঠান্ডা আবহাওয়া। সালমান ডুকডুক করে যাচ্ছি দুজন মিলে। তাহলে একটা গান চালা, ও মেরে দিল কে চ্যান, সালমানের ফেভারিট সং এটা, ওই জন্য বললাম চালাতে। চলো যাওয়া যাক, গিয়ে ওখানে গিয়ে দেখা হবে। এছাড়া দেখা হয়ে গেল আমাদের দীপক দা আছে, এটা আর ওটা আমাদের রাহুল দা। সালমান, সালমান আর চালাতে পারছে না, তো ওদের সাইকেলে চাপবো। সালমান দা পা একটু চালা না, আর হবে না। চো দীপকের সাইকেলে চাপি নাকি। এবার আর একটুখানি গিয়ে কামারপাড়ায় চলে এসেছি, সামনে কামারপাড়া মোড়, তারপর চলে এসছি বন্ধুরা। চলে এলাম আমাদের সেই গ্যারেজে। এই দেখো সুমন আগে আগে চলে এসছে, আমাদের সেই সুমনকে কে চেনো, নিশ্চয় কে চেনো। এটা গ্যারেজ আমাদের, সেই ছোটবেলাকার গ্যারেজ। এইখানে কত সাইকেল রেখেছি, লোকের সাইকেলে কিছু খুলেছিলাম। এই আমরা কিছু লোকের সাইকেলে কিছু খুলে নিয়েছিলাম কোনো সময়, খুলিনি না। সব রাস্তা কেমন অবস্থা হয়ে গেছে, সব ঘাস ফুসে ভর্তি হয়ে গেছে। স্কুলের ভেতরে তো দেখাবো। যাই হোক, অনেক দিন পর এখানে এলাম, চুলা ঠিক করিনি একটুখানি, বুঝলে। বহুদিন বাদ স্কুলে এলাম, গ্যারেজ তো বন্ধ এখন, স্কুলে স্কুল তো খুলিনি, স্কুল চালু নেই, ওই জন্য আমরা এখন আজকে রেজাল্ট দেবো বলে আমরা এসেছি শুধু। দেখছি বন্ধুরা এই কত সব আসবে, আরও সব আসবে, আসুক। স্কুলের মধ্যে তো অনেক বড় বড় ঘাস হয়ে গেছে বলছে নাকি, দেখি কি ভেতরে কি ব্যাপার। কত এখান থেকে দেখা, এখান দিয়ে এই এখান থেকে দেখতে দিয়ে দাঁড়া। এই ক্লাসটা দেখতে 13 নম্বর রুম, এই রুমে ক্লাস 10-এ থাকতাম, মানে ক্লাস 10-এ এই ঘরে বসতাম। এটাতে 8-এ অমিতের কি অবস্থা রে, অমিত তো পুরোপুরি ঢুকা হয়ে গেছিস দাদা। এ পুষ্করে ভুঁড়ি অনেক কমে গেছে, তোর কি করেছিস? আমার তো, আমার তো ঠিকই আছে, পুষ্কর অনেক কমে গেছে সত্যি। তো ভালো তো? হ্যাঁ ভালো ভালো। পুষ্কর সত্যি তুই অনেক রোগ হয়ে গেছিস, যাই বল। তো গাইজ স্কুলের মধ্যে চলে এসেছি, এই ঢুকছি, এবার আমাদের ক্লাসের দিকে যাচ্ছি, সুন্দর মজা করবো, ভেতরটা দেখি, আবার অনেকদিন যাওয়া হয়নি। এই সিসিটিভি, সেই আমাদের সিসিটিভি, কিন্তু কোনো কাজ নেই সিসিটিভিতে। এই বোর্ড, আমরা এই আমরা এই ঘরটা তো দেখ, এত ছোট লাস্ট বেঞ্চি ফার্স্ট বেঞ্চি একই, আমরা এই লাস্ট বেঞ্চি বসতাম এখানে। কোনো অনেক ছেলেপুলে আসবে, মানে সব ছেলে এখন আসেনি, আস্তে আস্তে আসছে, দিনগুলো মজা করবো। এই কজন এসে যা চিলামিলি করছে, আবার আরো আসবে, তখন কি হবে দেখা যাক। গাইজ স্কুল থেকে বাইরে চলে এলাম, স্কুলে বসেছিলাম, দিয়ে বললো ভেতরে বসতে দেবো না, বাইরে তাইরে দিল আমাদেরকে, কি বলবো আর, তাইরে দিল, আর কিছু করার নেই, বাইরে ওই জন্য চলে এলাম। এখানে ছোট স্কুলে বসে আছি, ছেলেপুলে এসেই গেম খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখো
মানে শুধু মানে এদের একসাথে জ্বর হওয়া যা দেরি গেম চালু দেবে একটার সময় রেজাল্ট আমরা চলে এসেছি 12:30টার সময় এ এরা নিয়ে চলে এলো 12:30টা আমায় এ চলে গেলি কেন চলে এলো 12:30টার সময় এখন এসে এখানে দাঁড়িয়ে আছে এখানে বসে গেম খেলার জন্য এসেছে এখন আমার মনে পড়লো যে এরা শুধু গেম খেলার জন্য 12:30টা আমাকে ডাকলো গেম খেলবে আর 12:30টা চলে এসেছি একটার সময় দেবে রেজাল্ট একটাই দেখি এখন বসে বসে আড্ডা মারিদের সাথে গেম খেলা দেখি একটু পারলে আমি একটু গেম খেলবো ওদের সাথে আমার ফোনে তো নেই ওদের ফোনই খেলবো লাস্ট রাউন্ড চলছে এখন গেমের ছয় ছয় আমাদের টিম আমি আছি এই ছেলেটা আছে এই ছেলেটা আছে এই ছেলেটা আছে এই সুমন আছে পুরো জিতে গেছি আমরা সুন্দর খেলা আমরা হেরে গেছে হেরো টিম হেরো টিম একটা বেজে গেছে এবার রেজাল্ট দেবে যেতে হবে ভেতরে গিয়ে দেখি এই একটা পার হয়ে গেছে রেজাল্ট দেবে চল লাগাস না পরে খেলবি আবার চো খেলা মানে শুরু হলে থামতে চাই না এই যে খেলা সুবি তোকে মেরে দিল তোর কি অনুভূতি হচ্ছে আমার কিছু হচ্ছে না পরের রাউন্ডে দেখতে তো কাকে দেখাবে তুমি সালমান কে কেন ও কি আম করে মেরেছে লুকিয়ে লুকিয়ে মেরেছে লুকিয়ে লুকিয়ে বল 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 তো গাইস রেজাল্ট নিয়ে নিলাম এবার হয়ে গেছে রেজাল্ট নিয়ে চলে এলাম রেজাল্ট নিয়ে রেজাল্ট দিয়েছে কালারিং কোচের তো এই বন্ধুটাকে সবাই মিলে সাপোর্ট করে দাও না পারলে করতে হবে না চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন দিই অলওয়েজ সেট করে দাও রাসু রাসু এর ভিডিও করতে বলছে করে দি রাসু তাই তো অনেক মজা করা হলো অনেক মস্তি করলাম সবাই মিলে এখন গেম খেলছি এবার বাড়ি যাবো সব কমপ্লিট হয়ে গেছে অনেক দিন হয়ে এবার অনেক সময় হয়ে গেছে এবার বাড়ির দিকে যেতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করবো ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে গুড বাই এই দেখতে সব গেম খেলছে ওই পর্যন্তই বাই বাই